Assalamualaikum Miss. Assalamualaikum Miss. Waalaikumsalam. Assalamualaikum Miss. Waalaikumsalam. Assalamualaikum Miss. Assalamualaikum Miss. Assalamualaikum. Miss Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. প্রেমা আমি এসডব্লিউ দেখিয়েছি আচ্ছা তুমি দেখিয়েছো বাকিরা সবাই এসডব্লিউ
ছয়ের গ শিমুন ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন উত্তর শিমুন ও বকুলের উত্তর শুনে রাজা খুব খুশি হলেন ঠিক আছে শিমুন ও বকুলের উত্তর শুনে রাজা খুব খুশি হলেন তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল আমি তোমাদের বলতে বলছি যে বলো কে বলেছিল এটা বলেছি আমি তো প্রশ্নের উত্তর বলছি তোমরা দেখো তাহলে উত্তর তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা পারুল বলেছিল তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা পারুল বলেছিল ঠিক আছে রাজা ছোট কন্যাকে কি করলেন রাজা ছোট কন্যাকে কি করলেন রাজা ছোট কন্যাকে বনবাসে পাঠালেন তাই না রাজা ছোট কন্যাকে নাকে বনবাসে পাঠালেন আচ্ছা চ বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল উত্তর হচ্ছে হরিণ খরগোশ ময়ূর হরিণ খরগোশ ও ময়ূর বনে রাজার মেয়েকে ফলমূল এনে দিল ঠিক আছে তাহলে বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল উত্তর কি হবে উত্তর হবে বনে রাজার মেয়েকে হরিণ তারপরে খরগোশ ও ময়ূর বনে রাজার মেয়েকে ফলমূল এনে দিল এখন আসি দেখো ছ খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন উত্তর কোনো খাবারেই লবণ দেওয়া হয়নি বলে রাজার খাবার মুখে দিয়ে বিরক্ত হলেন কোনো খাবারেই লবণ দেওয়া হয়নি বলে রাজা খাবার মুখে দিয়ে বিরক্ত হলেন খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন উত্তর কোনো খাবারে লবণ দেওয়া হয়নি বলে রাজা খাবার মুখে দিয়েই বিরক্ত হলেন বলিয়ে যা তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন তিনি কিভাবে নিজেই রাজা নিজেই বুঝতে পারলেন উত্তর এই প্রশ্নটা একটু বড় উত্তরটা একটু বড় বনবাসে পাঠানো ছোট মেয়ে রাজা দেখলেন বনবাসে পাঠানো ছোট মেয়ে রাজা খাবার খেতে গিয়ে মিস কারো বাসা থেকে শব্দ আসছে মিস কারো বাসা থেকে শব্দ আসছে আচ্ছা শোনো শব্দ যদি এসে থাকে এখন তো তোমরা আমি যা বলছি তাই শুনছো তাই না প্রশ্নের উত্তরগুলো শুনছো বা প্রশ্নগুলোর উত্তর শুনছো ওয়ালাইকুম আসসালাম এখন কথা হচ্ছে অহেতুক আমি মিউট করে দেওয়ার সাথে সাথে তোমরা কেন আনমিউট করে ফেলো বলো তো আনমিউট করে মানে প্রশ্ন লিখতেছো বা প্রশ্ন তোমার আমি যে বলে দিচ্ছি সেই প্রশ্ন তোমার খাতার সাথে মেলাচ্ছ বা প্রশ্ন তুমি লিখে নিচ্ছ তাহলে তোমার আনমিউট করার দরকারটা কি বলো তো
কারণ তুমি হয়তো কথা বলছো না, কিন্তু আওয়াজ হয়তো তোমার বাসাটা রাস্তার পাশে বা যে কোনো আওয়াজ হতেই পারে, সেটা তো চলে আসে, তাহলে অন্যদের তো ডিস্টার্ব করছে, ওরা যে শুনতে পাচ্ছে না, ঝামেলা হচ্ছে। বলো, আমি মিউট করে দিলে পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করলে তখনই তোমরা কি করবে, আনমিউট করে আমার সাথে কথা বলবে, বা আমি যখন সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করবো যে বলো তো এটা কি হবে, তখন সবাই আনমিউট করে আমার সাথে সাথে আমাকে প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? কিন্তু যখন আমি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলবো তখন তোমরা আনমিউট, সবাই মিউট করে রাখবে, আমি মিউট করে দিলে পরে কেউ আনমিউট করবে না, সবাই মিউট করে রাখবে, ঠিক আছে? এখন দেখো বর্গীয় জ, তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলে? উত্তর, বনবাসী পাঠানো ছোট মেয়ে রান্না করা খাবার খেতে গিয়ে রাজা দেখলেন লবণ না দেওয়ায় কোনো খাবারই সুস্বাদু লাগছে না, তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? বনবাসে পাঠানো ছোট মেয়ে রান্না করা খাবার খেতে গিয়ে রাজা দেখলেন লবণ না দেওয়ায় কোনো খাবারই সুস্বাদু লাগছে না। ছোট মেয়ে পারুল বলেছিল সে রাজাকে লবণের মতো ভালোবাসে। ছোট মেয়ে পারুল বলেছিল সে রাজাকে লবণের মতো ভালোবাসে। তখন রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তখন রাজা নিজের ভুল বুঝতে পারলে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যারা লিখছিলে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আরেকবার বলছি, মিলিয়ে নাও, অথবা যেখানে লেখা হয়নি বা যতটুকু লেখা হয়নি লিখে নাও। বর্গীয় জ, তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলে? উত্তর, বনবাসে পাঠানো ছোট মেয়ের রান্না করা খাবার খেতে গিয়ে রাজা দেখলেন লবণ না দেওয়ায় কোনো খাবারই সুস্বাদু লাগছে না। ছোট মেয়ে পারুল বলেছিল সে রাজাকে লবণের মতো ভালোবাসে। তখন রাজা নিজের ভুল বুঝতে পারলে। আর তোমাদের যারা এখনো লেখা সমস্যা, তারা কি করবে, তারা হচ্ছে যে ইউটিউবে যে ক্লাস আছে অথবা আমার এই ক্লাসটা ইউটিউবে যাবে। মিস, এটা আমার খাতায় তুলা আছে, ইউটিউবে হচ্ছে এই ক্লাসটাই আছে, যদি এখান থেকে লেখা সমস্যা হয় তাহলে ইউটিউবে দেখে লিখে নেবে, বুঝেছো? এখন আসি দেখো ঝ, রাজ্যে আবার সুখ এলো কেন? উত্তর, বনবাসে পাঠানো ছোট রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ এলো। ঝ, রাজ্যে আবার সুখ এলো কেন? উত্তর, বনবাসে পাঠানো ছোট রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ এলো, ঠিক আছে? বা বনবাসে পাঠানো ছোট রাজকন্যা পারুল রাজপ্রাসাদে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ এলো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে দেখো সাত, উত্তরগুলো লিখি। ক, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? প্রশ্নটা হচ্ছে কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? উত্তর, রাজার তিন কন্যা ছিল। মিস, এটা কি লিখতে হবে? যারা লেখো নাই যদি লিখতে পারো লিখে নাও, আর লিখতে সমস্যা হলে তোমরা ইউটিউবে এই ক্লাস পাবে, আমি যে এখন ক্লাসটা নিচ্ছি এটাও পাবে, আবার হচ্ছে যে তোমাদের যে ক্লাস আমি এখন দিচ্ছি এই ক্লাসটা আমি ইউটিউবে আগে অনেক আগে আপলোড করেছিলাম, ঠিক আছে? আমি আরো অনেক আগে আপলোড করেছিলাম, তোমরা সেটাও দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের খুঁজে দেখতে হবে। আর আজকের এই ক্লাসটা তোমরা 12টা, ঠিক আছে? কার কথা শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
কবুতর রাজার তিন কন্যা ছিল তাদের নাম শিমুল বকুল ও ছোট কন্যা পারুল রাজার তিন কন্যা ছিল তাদের নাম শিমুল বকুল ও ছোট কন্যা পারুল রাজার তিন কন্যাকে ডেকে জিজ্ঞাসা করলেন তাকে কন্যারা কেমন ভালোবাসে ছোট কন্যা পারুল বলল বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি ছোট কন্যা পারুল বলল যে বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এ কথা শুনে রাজা মনে কষ্ট পেল আর সঙ্গে সঙ্গে তার মুখ কালো হয়ে গেল ঠিক আছে খ বনবাস বলতে কি বোঝায় বা বনবাস বলতে কি বুঝো উত্তর বনবাস বলতে বোঝায় এক ধরনের শাস্তি কাউকে বনের এখন যা পড়বো সেটাই থাকবে এসডব্লিউ ঠিক আছে আগে পড়া শেষ করি তারপরে এসডব্লিউ পড়াই যদি শেষ না হয় তাহলে এসডব্লিউ মিস আমি গত ক্লাসে বুঝতে পারি নাই মিস আমি এসডব্লিউ করতে পারিনি আমি গত ক্লাসে ঢুকতে পারিনি দেখে আমি এসডব্লিউ করতে পারিনি আচ্ছা বনবাস বলতে কি বুঝো বনবাস বলতে বোঝায় এক ধরনের শাস্তি কাউকে বনের মধ্যে রেখে আসা বা বনে বাস করতে বাধ্য করা অরণ্যে জনপ্রাণী নেই এমন জায়গাকে বোঝায় ঠিক আছে তাহলে বনবাস বলতে কি বোঝায় বনবাস বলতে বোঝায় এক ধরনের শাস্তি এক কথায় এক ধরনের শাস্তি কাউকে বনের মধ্যে রেখে আসা বা বনে বাস করতে বাধ্য করা গভীর অরণ্যে জনপ্রাণী নেই এমন জায়গা বোঝায় পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো গ পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো উত্তর রাজার ছোট কন্যা পারুল নুনের মতো ভালোবাসি বলায় তাকে বনবাসে যেতে হলো বনের মধ্যে কয়েকজন পরি এলো পারুলের সঙ্গে দেখা করতে বনের পশু পাখিরা এলো এরা হলো হরিণ খরগোশ ও ময়ূর তারা পারুলকে এনে দিল তারা ফলমূল আর পরিরা এনে দিল মজার খাবার তাহলে দেখো পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো উত্তর রাজার ছোট কন্যা পারুল নুনের মতো ভালোবাসি বলায় তাকে বনবাসে যেতে হলো বনের মধ্যে কয়েকজন পরি এলো পারুলের সঙ্গে দেখা করতে বনের পশু পাখিরা এলো এরা হলো হরিণ খরগোশ ও ময়ূর তারা পারুলকে এনে দিল নানা ফলমূল আর পরিরা এনে দিল কি মজার খাবার খাবার পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন রাজা শিকারে গিয়ে বনের মধ্যে ক্ষুধার্ত হয়ে পড়ে রাজা শিকারে গিয়ে বনের মধ্যে ক্ষুধার্ত হয়ে পড়ে এমন সময় পারুল রাজার জন্য লবণ ছাড়া খাবার রান্না করে রাজা বিরক্ত হলেন তখন পারুল নিজের পরিচয় দিলেন রাজা তখন নিজের ভুল বুঝতে পারলেন তাই পারুল রাজাকে তার ভুল বোঝানোর জন্য রান্নার সময় নুন দিল না কারণ নুন ছাড়া খাবার সুস্বাদু হয় না আবার পড়ছে দেখো পারুল রান্নার সময় কোনো কিছুতেই নুন দিল না কেন পারুল রান্নার সময় কোনো কিছুতেই নুন দিল না কেন উত্তর রাজা শিকারে গিয়ে বনের মধ্যে ক্ষুধার্ত হয়ে পড়ে এমন সময় পারুল রাজার জন্য লবণ ছাড়া খাবার রান্না করে লবণ ছাড়া খাবার খেয়ে রাজা বিরক্ত হলেন তখন পারুল নিজের পরিচয় দিলেন রাজা তখন নিজের ভুল বুঝতে পারলেন তাই পারুল রাজাকে তার ভুল বোঝানোর জন্য
রান্নার সময় নুন দিল না, কারণ নুন ছাড়া খাবার সুস্বাদু হয় না। এখন আসে দেখো উমো, খাবার বিষাদ হয়েছিল কেন? উত্তর, অনেক রকমের খাবার রান্না করা হয় কিন্তু কোনো খাবারে নুন ছিল না, খাবার বিষাদ হয়েছিল কেন? অনেক রকমের খাবার রান্না করা হয় কিন্তু কোনো খাবারে নুন ছিল না, কারণ খাবারকে সুস্বাদু করতে হলে খাবারে নুন দেওয়া অত্যন্ত প্রয়োজন, তাই খাবার বিষাদ হয়েছিল। তাহলে বোঝা গেছে খাবার বিষাদ হয়েছিল কেন? খাবার বিষাদ হয়েছিল কেন প্রশ্ন এটা ছিল, আর উত্তর হচ্ছে অনেক রকমের খাবার রান্না করা হয় কিন্তু কোনো খাবারে নুন ছিল না, কারণ খাবারকে সুস্বাদু করতে হলে খাবারে নুন দেওয়া অত্যন্ত প্রয়োজন, তাই খাবার বিষাক্ত হয়েছিল। চ, রাজা মেয়েকে মুখে জড়িয়ে ধরলেন কেন? উত্তর, রাজা ক্ষুধার্ত অবস্থায় পারুলের সুন্দর সাজানো খাবার মুখে দিয়ে ফেলে দেয়, কারণ কোনো খাবারে নুন দেওয়া ছিল না। রাজা খুব বিরক্ত হয়ে বললেন, নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? তখন পারুল বলল, আমি আপনার ছোট কন্যা পারুল, আমি আপনাকে প্রশ্নটা বুঝতে পারিনি, একটু প্রথম থেকে বলেন। রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন, এটা হচ্ছে প্রশ্ন। রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে, রাজা ক্ষুধার্ত অবস্থায় পারুলের সুন্দর সাজানো খাবার মুখে দিয়ে ফেলে দেন, কারণ কোনো খাবারে নুন দেওয়া ছিল না। রাজা খুব বিরক্ত হয়ে বললেন, নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? তখন পারুল বলল, আমি আপনার ছোট কন্যা পারুল, আমি আপনাকে নুনের মতো ভালোবাসি বলায় আমাকে বনবাসে দেওয়া হয়েছিল। তখন রাজা নিজের ভুল বুঝতে পেরে আদরের ছোট কন্যা পারুলকে বুকে জড়িয়ে ধরলেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অনেকের অনেকের ভিডিও অফ কেন? হাবিবা ইসলাম নুহা ভিডিও অফ কেন? হাফসা বিনতে ওমার ভিডিও অফ কেন? হুমায়রা কামাল ফারহা ভিডিও অফ কেন? হ্যাঁ বলো তো দেখি, আর কার কার ভিডিও অফ? জয়নাব নুহা ভিডিও অফ, মায়েশা মালিহা ভিডিও অফ, কেন ভিডিও অফ করে রাখো বলো তো? মাধুর্য ভিডিও অফ কেন বলো তো? ভিডিও সবাই অন করো। এখন কথা হচ্ছে যে পারুল চ পর্যন্ত পড়েছে তাই না? কোন পর্যন্ত? ভিমি চ পর্যন্ত পড়েছি। চ পর্যন্ত। এখন হচ্ছে ছ, ছ নাম্বার দেখো, পারুলের ফিরে আসায় কারা খুশি হলো? পারুলের ফিরে আসায় কারা খুশি হলো? দেখো উত্তর, রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রাজ্যে ফিরে আসলেন। পারুলের ফিরে আসায় তার মা বোনেরা ও রাজ্যের সবার মুখে হাসি ফুটলো, আর রাজ্যের সুখের সীমা রইল না। তাহলে পারুলের ফিরে আসায় কারা খুশি হলো? উত্তর, রাজা তার তিন কন্যা, রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রাজ্যে ফিরে আসলেন। রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রাজ্যে ফিরে আসলেন। পারুলের ফিরে আসায় তার মা বোনেরা ও রাজ্যের সবার মুখে হাসি ফুটল।
আর রাজ্যে সুখের সীমা রইল না। ঠিক আছে, আচ্ছা এখন তো তাহলে প্রশ্ন ছয়ের যে তোমাদের যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় আমার কথা আগে শোনো সবাই, তারপরে আমার প্রশ্ন লিখতে যদি মানে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে যদি এখান থেকে সমস্যা হয় তাহলে দিলাম তারা আগে আসতো আর কথা জেনে নে। এই যে আগে যে রাজার যে রাজ্য ছিল সে রাজার যে মন্দির ছিল, বাইক ছিল, হ্যালো মিস, হ্যালো মিস বলো। আচ্ছা আপনি কি যে ফোন দিয়ে বলেছিলেন না আমার বাবা স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, আমার বাবা যে ব্রেন স্ট্রোক করেছে। বাংলা খাতা আমার দুটো করে, তার এক খাতা নিয়ে এসেছি আর একটা খাতা নিয়ে আসতে পারিনি। কথা হচ্ছে যে শোনো, তোমার আব্বু কি এখন সুস্থ হয়েছে? না আমার সুস্থ হয়নি, আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছে, টাইম লাগবে। আচ্ছা যাই হোক, এখন দোয়া করেন মিস, তুমি যদি ক্লাস না করে থাকো ঠিক আছে, তোমার একটা বিপদ বা তোমার আব্বু অসুস্থ তুমি করতে পারো নি, কিন্তু এই ক্লাসগুলো তুমি যে ক্লাসগুলো করতে পারো নি এই সব ক্লাস কিন্তু ইউটিউবে আছে, তুমি ইচ্ছা করলে অন্য সময় বসে দেখতে পারো। ঠিক আছে, ওকে ওকে মিস। আচ্ছা আর কোনো প্রবলেম হবে না তো? ক্লাস করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিস, এরপর থেকে বাইরের কাজ করবে। এখন দেখো আর কথাগুলোর উত্তর জেনে নে, এই যে আট নাম্বার দেখো কথাগুলোর উত্তর জেনে নে। ক, স্ত্রী শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি বলো তো দেখি, স্ত্রী শব্দের বদলে আমরা কোন শব্দ ব্যবহার করি? মন্ত্রী, মন্ত্রী ব্যবহার করি। এখন তো আর বলি না যে উজির, তাই না? উজির তো আর এখন বলি না, এখন বলি মন্ত্রী। আবার খ, বাইক শব্দের বদলে আমরা এখন কি বলি বলো তো? বাইক শব্দের বদলে আমরা কি ব্যবহার করি? আর কি কি শব্দ আছে বলো তো দেখি? আদেশ, নির্দেশ, নির্দেশ, আদেশ, নির্দেশ, হ্যাঁ আদেশ, নির্দেশ, আদেশ, নির্দেশ, হ্যাঁ বলে না যে রাজা হুকুম দিলেন বা রাজা আদেশ করলেন বা রাজা নির্দেশ দিলেন, মানে আগে তো এরকম বলা হতো তাই না, রাজার ক্ষেত্রে যে রাজা সেটা করতে, এখন তো আর তা বলা হয় না, এখন বলা হয় কি যে রাজা, এখন তো, এখন তো রাজা বা এখন তো আছে হচ্ছে প্রধানমন্ত্রী বা এক এক দেশে এক এক জন তাই না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরকম তারা কি করে শুনবেন না, তারা আদেশ করেন বা নির্দেশ দেন তাই না। এখন তো আর বলি না যে রাজা, অনেক শব্দ হয়ে গেছে, গল্পটি
বারবার ঠিক অনেক শব্দ হচ্ছে কতটি মুখে মুখে বলি ও লিখি এখন দেখো এখন মুখে মুখে বলি তাহলে তোমরা তো গল্পটা পড়েছই তাই না জি ম্যাম গল্পটা পড়েছো না তোমরা বাসায় যে পড়তে দিয়েছি না মিস মিউট করে রাখছে মিস বুঝতে পারিনি বুঝতে পারিনি আমি তোমাদের কথা মিস আসসালাম তোমাদের বাড়ির কাজ থাকবে শোনো তোমাদের বাড়ির কাজ থাকবে এখন আমি তোমাদের যা পড়ালাম সবটা ঠিক আছে মিস তোমাদের এখন আমি যা পড়ালাম সবটাই তোমাদের বাড়ির কাজ থাকবে নিচে বাইছে ক্লাসটা শোনা ওকে মিস বুঝতে পারছি না তো বাবা একজন কথা বলো আর যে কথা বলছে না সে মিউট করে রাখো যে কথা বলবে সে আনমিউট করে কথা বলো মিস তুই বলছে যে এই ক্লাসটা ইউটিউবে যাবে বাংলা এই ক্লাসটা ইউটিউবে যাবে হ্যাঁ এই ক্লাসটা ইউটিউবে যাবে ঠিক আছে তাহলে তোমরা এই পড়া পড়বে বাড়ির কাজ অবশ্যই করবে সবাই ৪৪ বাজে ওকে ঠিক আছে সবাই বাড়ির কাজ করবে আমি জানি আগামী ক্লাস না দেখে যে বাড়ির কাজ করা হয়নি এরকম কেউ যদি না বলো যে বাড়ির কাজ করা হয়নি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম খুদা হাফেজ আসসালামু আলাইকুম